থ্রি পিস বিক্রি করে উল্টো জরিমানা গুনলেন 2,30,000 টাকা। অবাক লাগছে? পুরো ঘটনা জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এছাড়াও আজকের ভিডিওতে আরও থাকছে অনলাইন বান্ধবীকে 25 কোটি টাকা ধার না পেয়ে প্রবাসীর আত্মহত্যা, রয়েছে বগুড়ায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, 9 জনকে 200 টাকা করে জরিমানা করার খবর এবং স্বামী বিদেশে থাকার সুযোগ নিয়ে যা করল প্রবাসীর স্ত্রী। চলে যাব বিস্তারিত সংবাদে, তবে তার আগে প্রিয় ভিউয়ার্স, শত শত গুজবের ভিড়ে বস্তুনিষ্ঠ এবং সত্য খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবারে মূল সংবাদ। 35 বছর বয়সী মোহাম্মদ রতন মিয়া দীর্ঘদিন ধরে অনলাইনে থ্রি পিসের ব্যবসা করে আসছেন। পরিচয়ের সূত্র ধরে সম্প্রতি বৃষ্টি নামের এক গৃহবধূর কাছে 1,000 টাকা বাকিতে থ্রি পিস বিক্রি করেন রতন। আর এতেই ঘটে বিপদ। সেই পাওনা 1,000 টাকা চাইতে গিয়ে 2,30,000 টাকা জরিমানা দিতে হচ্ছে রতনকে। স্থানীয় মাতবরদের আয়োজনে উপজেলার বাদিয়াজান গ্রামের খালেক পীরের বাড়িতে সালিশি বৈঠকে এ জরিমানা নির্ধারণ করা হয়। এছাড়া ওই গৃহবধূর সঙ্গে রতনের অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগ এনে স্থানীয় মাতবররা ওই গৃহবধূর স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। তবে গৃহবধূ বৃষ্টি জানিয়েছেন তার সঙ্গে রতনের কোনো সম্পর্ক নেই। স্থানীয় মাতবর ও তার শ্বশুরবাড়ির লোকজনের যোগসাযোগে স্বামীকে তালাক দিয়ে সালিশি বৈঠকে বাধ্য করেছে। এদিকে রতনের বাবা মোশারফ জরিমানার টাকা জোগাড়ের জন্য মাতবরদের কাছে একমাস সময় চান, কিন্তু মাতবররা তার কাছ থেকে নগদ 10,000 টাকা রেখে বাকি টাকা দিতে 15 দিনের সময় বেঁধে দেন। একই সঙ্গে ওই গৃহবধূ সালিশ বৈঠকে স্থানীয় কাজীর উপস্থিতিতে বিয়ের কাবিনে 3,00,000 টাকা স্বামীর কাছে দাবি করবে না মর্মে তালাক নামায় স্বাক্ষর করেন। সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন ফুলকি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জামাল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইসমাইল হোসেন সরোয়ার ও মনিরুজ্জামান বনি সহ স্থানীয় মাতবররা। রতন মিয়া জানান, তিনি অনলাইনে থ্রি পিসের ব্যবসা করেন। এ কারণে বৃষ্টি নামের ওই গৃহবধূ তার কাছ থেকে সম্প্রতি একটি 1,000 টাকা মূল্যের বাকিতে থ্রি পিস ক্রয় করেন। ঘটনার দিন সকালে স্থানীয় বাজারে ওই গৃহবধূর কাছে তিনি পাওনা 1,000 টাকা চান। এ সময় তার কাছে টাকা না থাকায় সন্ধ্যায় বাসায় যেতে বলেন টাকার জন্য। তিনি জানান, রাত 8টার দিকে ওই গৃহবধূর বাসায় যান টাকার জন্য। টাকা নেওয়ার পরপরই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তাকে মারপিট করে। পরের দিন সালিশি বৈঠকের মাধ্যমে তাকে 2,30,000 টাকা জরিমানা করা হয়। গৃহবধূ বৃষ্টি জানান, রতন মিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি থ্রি পিসের পাওনা 1,000 টাকা নেওয়ার জন্য তার বাসায় এসেছিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা রতন মিয়াকে তার পাওনা 1,000 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজন রতন মিয়াকে ঘরের ভেতরে ধাক্কা দিয়ে প্রবেশ করিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করতে থাকে। তিনি জানান, স্থানীয় মাতবররা এসে পরদিন সকালে সালিশ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত দিয়ে যান। সালিশ বৈঠকের মাধ্যমে কাতার প্রবাসী তার স্বামী রফিককে তালাক দিতে বাধ্য করা হয়। তিনি অভিযোগ করেন, তার স্বামীকে তালাক দেওয়ানোর জন্যই শ্বশুরবাড়ির লোকজন অবৈধ সম্পর্কের অভিযোগ এনে সালিশি বৈঠকের আয়োজন করে। এ বিষয়ে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানান, এ ঘটনায় রতনের বাবা মোশারফ হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিকে শেয়ারিং অ্যাপ লাইকিতে পরিচয়, একটা সময় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সুবাদে 1,25,00,000 টাকা ধার দেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশি যুবক 24 বছর বয়সী মিজানুর রহমান নীল। সেই টাকা আদায় করতে না পেরে অবশেষে লাইকিতে লাইভে এসে তিনি আত্মহত্যা করেন। মোজাম্বিক দেশটির তেতে প্রদেশে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর। তিনি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পূর্ব কাহারঘোনার হাজি সিদ্দিক আহমেদের ছেলে। মিজানুরের বড় ভাই প্রবাসী মোহাম্মদ ওমর কাজী বলেন, লাইকি সূত্রে চট্টগ্রাম হালিশহর এলাকার কলেজ ছাত্রী 22 বছর বয়সী ফৌজিয়া আনোয়ারের সঙ্গে মিজানুরের সম্পর্ক হয়। এরপর পতেঙ্গার পার্লার ব্যবসায়ী 21 বছর বয়সী ঐশী মির্জার সঙ্গেও অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে। বিকাশ ও ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময় ফৌজিয়া ও ঐশীকে টাকা ধার দেয় মিজান। ফেরত চাইলে তাদের সম্পর্কে ভাটা পড়ে। এ ঘটনায় ঐশীকে লাইকিতে লাইভে রেখে কীটনাশক ইঁদুর মারার বিষ খায় মিজান। হাসপাতালে নেওয়ার 10 মিনিটের মাথায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমরা চার ভাই মোজাম্বিকের বিভিন্ন এলাকায় ব্যবসা করি। 2014 সালে আমাদের সবার ছোট ভাই মিজানকে এখানে নিয়ে আসি। এরপর থেকে ব্যবসার হিসাব সহ টাকা পয়সা তার কাছে ছিল। আমরা সবাই খুব আদর করতাম তাকে। আমাদের ধারণা ছিল না সে এমন একটা কাজ করবে। টাকা গেছে সেটা বিষয় নয়, আত্মহত্যা করা তা ঠিক হয়নি। ওমর কাজী বলেন, কত টাকা লেনদেন হয়েছে কিংবা কোন মাধ্যমে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য মোজাম্বিক পুলিশের সহযোগিতা নেওয়া হবে। আমরা প্রাথমিক হিসাবে ধারণা করছি প্রায় 1,25,00,000 টাকা মিজানুরের হিসাবে গরমিল পাচ্ছি। মূল প্রতারকদের আইনের আওতায় আনতে বাংলাদেশ ও মোজাম্বিক থেকে পুলিশ কাজ করছে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোন ইতিমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঐশী মির্জার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এদিকে ফৌজিয়া আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে পরিচয় গোপন করার চেষ্টা করেন তিনি, পরে এ বিষয়ে কিছু বলতে আদালতে বলবেন বলে জানান। ওদিকে বগুড়ার চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপের অপরাধে 7 নারী সহ 9 জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা। ভারপ্রাপ্ত ইউএনও বীর হামির হামজা জানান, অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে চারমাথা আবাসিক হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে থাকা 7 জন নারী এবং 2 যুবককে আইনের 290 ধারায় প্রত্যেকের 200 টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে তালা ঝুলিয়ে চলে যায়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে নোয়াখালীর সুধারামের পশ্চিম নরোত্তমপুর গ্রামে স্বামী বিদেশ থাকার সুযোগে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন স্ত্রী। এরপর টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছেন প্রেমিকের হাত ধরে। ঘটনার 20 দিনেও মেলেনি ওই কুয়েত প্রবাসীর স্ত্রীর খোঁজ। পলাতক সুমাইয়া আক্তার কুমিল্লার মনোহরগঞ্জ থানার বড়চাঁদপুরের জাহাঙ্গীর আলমের মেয়ে। তার বিরুদ্ধে সুধারাম থানায় অভিযোগ করেছেন ওই প্রবাসীর বাবা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুয়েত প্রবাসীর বাবা আব্দুর রব বলেন, 2019 সালের 23 মে সুমাইয়াকে পারিবারিকভাবে আমার ছেলের বউ করে আনি। বিয়ের 2 মাস পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে আমার ছেলে কুয়েত চলে যায়। এরপর করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় সে দেশে আসতে পারেনি। এই সুযোগে সুমাইয়া স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, আমার ঘর থেকে 5,00,000 টাকা ও 10 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায় সুমাইয়া। পরে জানতে পারি সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে, তবে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। সুধারাম থানার পরিদর্শক তদন্ত ফজলুল হক পাটোয়ারি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে 2 থানায় নোটিশ পাঠানো হবে, তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজনে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে পুরো দেশবাসীকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।